আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ডিপিআরসি হাসপাতাল, ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। আজকে আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে এখন সারা বিশ্ব উন্মাদনায় মত্ত, সেটি হচ্ছে ফুটবল খেলা। এই ফুটবল খেলায় সতর্কতা, ফুটবল খেলার সতর্কতা খুবই ইম্পর্টেন্ট। ফুটবল এমন একটি খেলা যেটার মধ্যে বিভিন্ন শৈল্পিক কারুকাজ আছে, অন্য যে কোনো খেলার চেয়ে ফুটবল সবচেয়ে শৈল্পিক নিখুঁত কারুকাজে ভরা। ক্রিকেট খেলা বলেন বা অন্যান্য যে কোনো খেলার চেয়ে ফুটবলের প্রতিটি শরীরের প্রতিটি অংশেরই কিন্তু আপনার ফুটবল প্লেয়ার ব্যবহার করে থাকে। আপনি মাথা থেকে শুরু করে ঘাড়, হাত, বুক, পিঠ, একেবারে পাতা পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা অংশই ফুটবল খেলায় শরীরের অংশগ্রহণ করে থাকে। এই ফুটবল খেলার সতর্কতা খুবই জরুরি। আপনারা খেয়াল করবেন, বিশ্ব যখন ফিফা 2018 ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশেও বিভিন্ন গ্রামগঞ্জে, ইভেনকি শহরেও দেখেছি বিস্তৃত ফুটবল খেলা শুরু হয়েছে। এই ফুটবল খেলা খেলতে গেলে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে এবং এই ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে রোগীরা প্রায় আসা শুরু হয়েছে সারা বাংলাদেশ থেকেই, এবং এর ইঞ্জুরির ব্যাপ্তি এরকম এই এই পর্যায়ে হয়ে দাঁড়াচ্ছে যে একটা মানুষ অনেক সময় মারাও যেতে পারে। আসুন আজকে আমরা ফুটবল খেলায় কিছু সতর্কতামূলক টিপস আপনাদেরকে দিব। প্রথমত, আপনারা যারা দীর্ঘদিন ফুটবল বা যে কোনো খেলায় খেলছেন না বা খেলেন না, তারা হঠাৎ করে এই জাতীয় খেলা, যে কোনো ফুটবল খেলা বা যে কোনো খেলায় হঠাৎ করে নামা কোনোভাবেই উচিত হবে না। এতে আপনার মারাত্মক যে কোনো সমস্যা হতে পারে, আপনার হাড় ভেঙে যেতে পারে, মাসেলস ইঞ্জুরি হতে পারে, লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, আপনার হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। সো বি কেয়ারফুল। দ্বিতীয়ত, যারা যদিও তারপরও খেলতে চান, সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল ফিটনেসটা আগে দেখে নেবেন, আপনার রক্তচাপ দেখে নেবেন, আপনার ডায়াবেটিস থাকলে সেটা চেক করে নেবেন এবং সেটা কী পরিমাণে আছে। কারণ হচ্ছে, আপনি যখন ফুটবল খেলতে যাবেন, আপনার প্রচুর ক্যালোরি বার্ন হবে, এতে আপনার ডায়াবেটিক হাইপো হয়ে যেতে পারে, তা থেকে আপনি স্বাস্থ্য সম্মুখীন পড়তে পারেন, হাই ব্লাড প্রেশার থেকে সমস্যা হতে পারে। আপনার যদি শরীরে অতিরিক্ত মেদ ভুঁড়ি থাকে, হঠাৎ করে আপনি খেলতে গেলে বিভিন্ন রকম হার্ট অ্যাটাকজনিত সমস্যা হতে পারে। সো এই জিনিসটা আপনাকে আগেরই অ্যাসেসমেন্ট করতে হবে, প্রয়োজনে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনার ফিজিক্যাল ফিটনেস, আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস, আপনার হার্টের কন্ডিশন, আপনার লাংসের কন্ডিশন, এটা চেক আপ করে দেন আপনি এই জাতীয় কোনো খেলায়, ফুটবল বা যে কোনো খেলা আপনি নামতে পারেন। এবং নামার আগে যেটা আপনাকে করতে হবে, আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে। প্রতিদিন নামার পূর্বে আপনার কিছু ওয়ার্ম আপ আছে, যেমন হালকা জগিং, হালকা দৌড়। হ্যাঁ, যেটা দেখবেন ফুটবল প্লেয়াররা ফিল্ডে নামার পূর্বে তারা এই জাতীয় অ্যাক্টিভিটিস করে থাকে। এই যে আপনার ওয়ার্ম আপ, দিস ইজ হেভি ইম্পর্টেন্ট। এবং প্রচুর আপনার যেটা হচ্ছে আপনার লিকুইড জাতীয় আপনার খাবার খেতে হবে বা লিকুইড পানি পান করে নিতে হবে, বিকজ আপনি ডিহাইড্রেট হওয়ার একটা চান্স থাকে, এতে কিন্তু আপনার ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে। যত বেশি ডিহাইড্রেট হবে, তত বেশি মাসেল লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। সো আপনাকে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় তরল খাবার খেয়ে নিতে হবে এবং ওয়ার্ম আপ করে নিতে হবে, এবং ফিজিক্যাল যদি কোনো দুর্বলতা থাকে সেটাকে আপনাকে ফিট করে নিয়ে দেন আপনি এই জাতীয় ফুটবল খেলায় আপনি নামতে পারেন। এবং খেলার শেষে যেটা হচ্ছে স্ট্রেসিং, খুবই ইম্পর্টেন্ট। খেলার পরবর্তীতে অবশ্যই আপনাকে স্ট্রেসিং করে নিতে হবে। স্ট্রেসিং না করলে পরবর্তী খেলায় আপনি নামতে গেলে ইঞ্জুরি হতে পারে, এবং স্ট্রেসিং করার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আপনারা খেয়াল করেছেন সারা বিশ্বে এই যে ফুটবলের বিভিন্ন খেলা হচ্ছে, ফিফা ফুটবলে, এখানে অনেক সময় পা এতটুকু উঠানো হয়েছে বা প্লেয়ার উঠায় যে অনেক হাইলি স্ট্রেস করতে পারে। এটা অবশ্যই একজন আমাদের মতো স্পেশালিস্টের কর্মদক্ষতা, যার মাধ্যমে আমরা প্লেয়ারকে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনোভাবে সে কিক, ফুটবল থ্রো এবং শট দিতে পারে।
এবং তার মাসেল কেমনভাবে আমরা স্ট্রেচিং করিয়ে দিই, এমনভাবে স্ট্রেন্থেন করে দিই যার মাধ্যমে তার যে কোনো ইঞ্জুরি ছাড়াই সে কিন্তু আপনার যে কোনো আপনার ভঙ্গিমায় সে গোল দিতে পারে এবং বল কিক করেই মাথা থেকে মাথাও পাঠিয়ে দিতে পারে। তো এই জন্য আপনাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। হঠাৎ করে শখের বসে খেলতে নেমে পড়লেন, এতে শারীরিক ইঞ্জুরি করতে পারেন, এই ইঞ্জুরি নিয়ে আপনাকে আজীবন ভুগতে হবে। দেখা যাবে যে আপনার আর কাজে ফিরতে পারছেন না এই সামান্য শখের বসে ইঞ্জুরি নিয়ে। আপনাকে খেলতে আমরা নিরুৎসাহিত করছি না, কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফিজিক্যাল ফিটনেস দেখে শুনে দেন ফুটবল খেলায় নামতে হবে। এই 2018 বিশ্বকাপে আমি ডাক্তার সফিল্লা প্রধান আপনাদেরকে এই সতর্ক বাণী দিলাম, যেন আপনাদের ফুটবল খেলার উন্মাদনায় আপনাদের শারীরিকভাবে কোনো ইঞ্জুরি বা অসুস্থতা নিয়ে আপনারা স্বাভাবিক জীবন থেকে চলে না যান।